আসসালাম ওয়ালাইকুম রহানতল্লাহ আল্লাহামদুল্লি ও আদ্বাসাল্য়া আল্লাহ ইল্লাহ আপনার সবারই তো প্রিয় ভাই ছোট্ট একটি দোয়া যে দোয়ার মাধ্যমে আপনি দুনিয়ার সকল কল্যাণ পেতে পারেন এবং আখেরতের সকল কল্যাণ পেতে পারেন ছোট্ট একটি দোয়ার মাধ্যমে দুনিয়ার যা চাওয়া আপনার রয়েছে সকল চাওয়া সাহান এই একটি দোয়ার মধ্যে নিহিত রয়েছে পরকালের যত চাওয়া আছে সকল চাওয়া এই ছোট্ট একটি দোয়ার মধ্যে রয়েছে আমরা হয়তো অনেকেই এই দোয়াটা জানি কিন্তু এইভাবে ভেবে চিন্তা করে কখনোই হয়তো আমরা বা পড়িনি এই জন্য সেই দোয়াটি আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সোরা বাকার দুইশো এক নম্বর আয়াতে সেই দোয়াটি রয়েছে ছোট্ট একটি দোয়া হয়তো আপনি জানেন এবং অনেকবার শোনার কারণে আলহামদুলিল্লাহ মুখস্থ হয়েছে কিন্তু এই দোয়ার মধ্যে যে কত কিছু রয়েছে সুবাহান আল্লাহ হয়তো কখনো আপনি ভেবে দেখেননি এই ছোট্ট একটি দোয়ার মধ্যে রয়েছে রব্বা নাহে আমাদের রব আতিনা আমাদেরকে তুমি দাও ফিদ দুনিয়া হাসানা দুনিয়াতে হাসানা দাও হাসানা মানে কল্যাণ হচ্ছে আপনার যত চাওয়া আছে সব চাওয়াই হাসানার মধ্যে আছে আপনার ভালো স্ত্রীর দরকার হাসানার মধ্যে আছে ভালো স্বামীর কথা হাসানার মধ্যে আছে সুসন্তানের কথা হাসানার মধ্যে আছে সুস্বাস্থ্যের কথা এ হাসানার মধ্যে আছে সুসন্তান এবং নিজের ভালো হালাল রিজিকের দরকার সেটাই হাসানার মধ্যে আছে হালাল রিজিকের দরকার হালাল সম্পদের দরকার সেটাই হাসানার মধ্যে আছে তার মানে এক কথায় বলতে গেলে দুনিয়ায় আপনার যা কিছু প্রয়োজন আপনার কল্যাণের জন্য সকল এই কল্যাণের কথা এই হাসানার মধ্যে আছে হাসানা এবং আখেরতের যত কল্যাণ প্রয়োজন জান্নাত প্রয়োজন আল্লাহ তালাকে দেখতে পাওয়া প্রয়োজন আল্লাহ সুবাহ আল্লাহ তালাকে আপনি দেখতে চাচ্ছেন নবী মোহাম্মদ সাল্লা কে দেখতে চাচ্ছেন সাহাবিদেরকে জান্নাতে দেখতে চাচ্ছেন যত চাওয়া আপনার আছে সুবাহ আল্লাহ সকল চাওয়া এই দোয়াটির মধ্যে আছে তাই আসুন আমরা এই দোয়াটি বেশি করে পড়ি যত বেশি আপনি চান ইচ্ছা পড়তে পারবেন ফরজ সালাতের পরে পড়তে পারেন সকাল সন্ধ্যায় পড়তে পারেন জাহাজুদের সালাতে পড়তে পারেন সেজদায় গিয়ে দোয়া হিসেবে আপনি পড়তে পারেন যেই কোনো অবস্থায় আপনি বেশি বেশি যে সময় দোয়াগুলো দোয়া পড়া যায় এই সকল অবস্থাতে আপনি দোয়া পড়তে পারবেন আল্লাহ সুভানা তালা এই দোয়াটি বেশি বেশি করে করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম